গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সাড়ে আটটা। আমার বিশটা পেয়েছে, এক গাদা দোকানে বাসন সব মাছি তো সকালে আমার ঘুম থেকে একটু ঘর বাড়ি ঝাঁটা ঝাঁট ঝাঁটা দিয়ে এই যে বাসন একটা বাসন মজা, তারপরে চপ ভাজে আর আমি বাসন না দিলাম সময়
রিল করি, এই হচ্ছে শর্ট ভিডিও করি একটু ফাঁকার জন্য। সারাদিন এখন বেশি ভাড়া দিয়ে দিয়েছে, সেই জন্য আর কোনাতে যাওয়া হলো না। তার জন্য এখন আমাদের এখানে বালুরঘাটে দোকান স্টার্ট করছি। দোকান ঘর পাওয়া যায়নি, খেলা গাড়িতে করে দোকান করছি। গরিব মানুষের কেউ থাকে না পাশে, এখন বাসন টাসন রাখে মুখটা ধুয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো, পাশে থাকো আর সঙ্গে থাকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল শুভ সকাল সবাইকে। তো দেখতে থাকো, একটু কাজটা ফেলে দিয়ে আসি। কাঁকড়া ফেলে দিয়ে আসলাম, ওই যে কাঁকড়া বালতি দুটো, একটা পছন্দশীল একটা অপছন্দশীল। ওটা হচ্ছে কেরিব্যাগ চিকচিকি, ওটা কেরিব্যাগ চিকচিকি করে ওটাতে রাখতে হবে মেনটাতে। আর এই সবুজটা আমার নিয়েছি, এটাতে হচ্ছে ধরো নোংরা টোংরা ভাতটা এগুলো সব গাড়ি আসে ওটা ফিরে দিয়ে আসলাম, ওটা ফেলে দিয়ে আসলাম। আর আমাদের এই ঘরের এই পিছন দিকটা যে কল আছে, যে বাসন মাজলাম, এই কলের সঙ্গে এই সাইডটা দেখো, এই যে একটা লিচু গাছ আছে, তারপর পেঁপে গাছ আছে, কোলদার গাছ আছে, দাদু
মুখ চোখ ধোয়া হয়ে গেল, এটা রান্না করে দিতে হবে। এই যে ঘরে আসলাম, তো এখন ক্যামেরাটা এখানে রাখি। দোকানে কাজ স্টার্ট করতে হবে, তো ও বাজার করতে গেছে, বাজার করে আসবে। আর আমি এদিকে দোকানে কী কী আছে টুকটাক কাজগুলো করি। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো, আর আমাকে অনেক অনেক অনেকটা ভালোবাসা, অনেকটা সাপোর্ট করো বন্ধুরা। এক একা ক্যামেরা ঠিক মতো ধরতে পারি না, এই জন্য বড়ো ভিডিও ছাড়তে পারি না, বড়ো ভিডিও এডিট করতে পারি না। অনেক কিছু আমার জীবনে, মানে একা একাই সব কিছু। আমি ধরো ওই বড়ো অত পারে না, হ্যাঁ এডিট করতেও পারে না, মানে ক্যামেরাটা ভালো করে ধরবে সেটাও ধরতে পারে না, কিচ্ছু পারে না। ছেলে মেয়ে তো ওরা তো ওদের মতে, আর একা একাই যতটুকু পারি আর কি, যতটুকু পারি অতটুকু করি। তো তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, এই আমাকে অনেক অনেকটা সাপোর্ট করো। সকালবেলা বলছি তো আমি একটা এগিয়ে যেতে পারি যেন, এইরকম আমার কপাল নসিব খারাপ হলে যা হয়। মানে বিয়ে হয়েছে আমার কত ছোটতে, তখন থেকে আমার টাওয়েল টাওয়েল করেই যাচ্ছি, কষ্ট করেই যাচ্ছি, এখনও সুখের নাগালটা পেলাম না। নিজের যে একটা ঘরে থাকবো, মনে করো যে একটা নিজের একটা, তোমাদের সঙ্গে আজকে আমি সব কথাটা শেয়ার করি, কারণ আজকে একটু সময় আছে। তো নিজের একটা মনে করো যে বাড়ি, আমার বিয়ে হয়েছে সেই ছোটোবেলাতে, অনেক ছোটো 12 বছর বয়সে, সে 12 বছর বয়সে যখন আমার বিয়ে হয়েছে তখন আমি অনেক ছোটো ক্লাস 7 পড়তাম। বিয়ে হওয়ার পর থেকে শ্বশুরবাড়ি প্রেম করে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে মেনে নেয়নি, পরে মেনে নিয়েছিল, কিন্তু আমার বাড়িতে খুব অত্যাচার করতো আমাকে। তবু এভাবে কষ্ট করে সংসার করতাম, ঘরে থাকতেও দেয়নি, ঘরও পাইনি। জীবনে যে নিজের একটা ঘর, যে বলে না বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, আমার কোনো বাড়ি তো নাই, তো নাই। তাও তো অনেকে বিয়ে দিলে, বাবার বাড়ি থেকে বিয়ে দিলে শ্বশুর বাড়িটা একটা বাড়ি থাকে, আমার সেটাও নাই, আমার সেটাও নাই। শ্বশুরের 2টা ঘর ছিল, একটা ঘরে যদি থাকতাম তো আমাকে ওখান থেকে বের করে দিয়েছে আমার বরকে। আমাকে তো রান্নাঘরের সাইডে একটু আশ্রার ঘর করে, একটু ঘর করেছিলাম ওখানে থেকে থেকে। আবার পুনাতে গেছিলাম, আমার ছেলেটার বয়স যখন 2.5 বছর বয়স তখন পুনাতে গিয়েছিলাম। পুনাতে গিয়ে ওখানে 1-9 মাস মতন থেকে এসে 2টা আশ্রার ঘর করে সেই ঘরে আছি। তারপরে আবার পুনাতে গেলাম, শিলিগুড়িতে কতদিন করলাম কাজ, ছেলেকে 4 মাস করে নিয়ে গেলাম, ওখানে 19 অবধি পড়ালাম, আবার পুনাতে গেলাম, লকডাউনে চলে আসলাম বাড়িতে, শাশুড়ি মারা গেলো, শাশুড়ি কর্ম করা হলো, তারপরে বাড়িতে থাকে আর হচ্ছে না। দেখো আমাদের জমিও নাই, এবার সেরকম থাকার কোনো ভালো মতন জায়গা নেই, সেই জমি জায়গার জন্য তখন কী করবো। আবার হচ্ছে জমি থাকলে তাও একটু ধান টান জমি থেকে আসে, আর আমরা নিজস্ব ধর এটা ওটা করে খাওয়া যায়, চলা যায়, হাট বাজারটা পয়সাটা হয়, কিন্তু সেটা তো হয় না। ধরো এই নুন আনতে পান্তা ফুরায় যাকে বলে, তো এগুলো কথা লোককে বলা যায় না। তবু আজকে কেন যেন তোমাদেরকে সব কিছু বলার জন্য আমার মনটা খুব বলেছিল যে একটা ব্লগ করি, তো আমাকে নিয়ে একটা ব্লগ করি। কবে থেকে আমার বন্ধু বান্ধব আছে, আমার ফ্যামিলি আছে, তাদেরকে এইসব কথা শোনানোটা উচিত, কারণ আমার লাইফটা খুব কষ্ট, আরও অনেকটা কষ্ট, কিন্তু সম্পূর্ণটা আমি বলতে পারছি না, যতটুকু পাচ্ছি যতটুকুটা বলছি। তো পুনাতে গেলাম যে আবার একটু কিছু কাজ করে নিয়ে এই যে আসে, আর ঘর বাড়িগুলো আমি একটু ঠিকঠাক করলাম। দেখলাম তো আমরা পুনা ছিলাম, পুনা থেকে দোকান করছিলাম, দোকান থেকে আসে ঘর বাড়িটা ঘিরলাম, বাথরুম পায়খানা বানালাম, একটাই পাকা ঘর। ইন্দ্র বিকাশ আমার শাশুড়ি তখন অনেক দিন আগে পেয়েছিল 45,000 টাকা মাত্র, ওটাতে
তো হয় না, তারপরে তো একটু কাজ করে 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 একটু করে ঢোকা দিয়ে 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 একটা ঘর বানিয়েছি। যাই হোক, তো এখন একটু টিন টান দিয়ে ঘিরে ঘাড়ে বাড়িটা কোনো রকম একটু ছিমছাম করে রাখছি। তো এইরকম করে আমার জীবন লাইফটা, শুধু খাটা খাওয়া আর কোনো লাইফে, মানে যে এনজয় করব, ঘুরতে যাব বছরে একবার, মানুষ তো ঘুরতে যায় এদিক সেদিক, আমার জীবনে এইসব হয় না কোনো দিনের জন্যও না। আমার লাইফটা মানে শুধু কাজ করা কাজ করা আর কাজ করা কাজ করা খাওয়া, অন্য কোনো কিচ্ছু না। আমার বিয়ে হওয়া ধরো মনে করো 23 বছর হয়ে যাচ্ছে, 22-23 বছর হয়ে যাচ্ছে, মানে শুধু কাজই করে যাচ্ছি, এদিক সেদিক ঘোরাফেরা, আজ পর্যন্ত কোথাও ঘুরতে যাইনি। ওই তো শিলিগুড়িতে গেলাম কাজ করতে, ওখানেও কাজ, হোটেল করছে হোটেলের কাজ, পুনাতে গেলাম ওই যে দোকান করছে দোকানের কাজ, ওটাই ঘোরা। আর কী করব, ওটাই ঘোরা মনে করে আমার হাজবেন্ডও, ওটাই ঘোরা। তো থাক, আমার লাইফ এরকমই কষ্টের লাইফ, জীবনে কষ্ট করে দাউল করে চলতেছি, চলতে দাও। তো এইভাবেই তো আমার লাইফটা চলতেছে। আর সেই তো মেয়েকে কোনো রকম করে বিয়ে শাদিটা দিলাম, দেওয়ার পর এবার আমাদের ওই দোকানটা তো ভালোই চলতো, দোকানে যাব। তো দোকানটা আমাদের মালিক, দোকান মালিক অন্য জনাকে বেশি ভাড়া দিয়ে দিয়ে দিয়েছে। তাহলে বলো, মানুষ এতই বেঈমান, এক মাসের জন্য আসছি তাও দোকানটাও ভাড়া ওদেরকে দিয়ে দিয়েছে বেশি দামে। কপাল যা দাঁড়াল, যার মানে কপাল খারাপ হলে না চার দিক থেকে কপাল খারাপ হয়, মানে বলা যায় না, সেটা বলা যায় না। অনেক লাইফে অনেক কিছু হয়ে গেছে আমার, পরে হাত ভেঙে গেছে সেটি থেকে আসতে, অনেক কিছু জীবনে অনেক কিছু করছি, আর সবগুলো কথা বললে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, শেষ করতে পারবো না। তো এখন এই তো এইভাবেই চলতেছি। সে ওখান থেকে আসি মেয়ে দিয়ে দিয়ে, আমার দোকানটা ওখানে দিয়ে দিল। আমার বর আবার শিলিগুড়ি আবার গেল, যে যে যদি দোকান পাওয়া যায়, যাই দেখছে যে ওখানেও তোলমোল সব কিছু তোলো পাড় হয়ে গেছে। তো আবার বললো না এবার আর কী করবো, তখন বালুরঘাটে যাই, এখানে ভাড়া নিয়ে, এখানে ভাড়া থেকে এইতে একটা ঠেলা গাড়ি নিয়ে এইতে দোকান দিচ্ছি রাস্তায়। তো প্রথমে যেখানে দোকান দিচ্ছিলাম একটা তোমাদেরকে ইয়ে ছাড়ছিলাম, ওখানে আমাদের আবার দোকান করতে দেবে না, ওখানে একটু বেচা কিনা স্টার্ট হয়ে গেলে এক মাসে ওখানে দোকান করতে দেবে না। ওখান থেকে বাড়ি মালিক আর একটা দোকানদার আমাদেরকে উঠাই দিল, এখানে হবে না দোকান করা। ওই কর্মসভার লোক ডাকে, ওই তোমার প্রধান না কি বলে, ওদেরকে ডাকে আমাদেরকে উঠাই দিল। জানো কি মানে কিভাবে যে আমরা মানে চলতেছি বলা মুশকিল, মানে একদম অনেক দুঃখ আমার মনের মধ্যেই রাখে, যে কাউকে বলতে পারি না যে আমি এইরকম এরকম, আমার কষ্ট আমার দুঃখ আমার এইরকম, আমি কিচ্ছু বলতে পারি না। আজ তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার পাশে আসো, তাই তোমাদেরকে জানাচ্ছি আমার মনের কথাটা। তো এই তো আমার জীবন। ওখান থেকে আবার কী করবো, দুদিন দোকান বন্ধ রাখলাম, জায়গা খুঁজে বাড়ি কোথায় দেবো, রাস্তার ধারে দোকান দেবো তাও প্রবলেম গো। তারপরে একটা জায়গায় একটা দাদাকেও আমার হাজবেন্ড বললো, বললো আচ্ছা তাই এখানে দে। তো সকালে দুই দিন দোকান দিয়েছে, সকালে দোকান ব্যবসা ভালো হয়, আবার বিকাল করে আবার ব্যবসা চালু করলাম। মানে কীভাবে এরকম করে পাকে 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 বেড়াচ্ছি আমরা, বলা যাবে না। কবে যে আমরা স্থিরভাবে একভাবে দাঁড়াবো, কবে যে আমাদের ভগবান মাথা তুলে দেখবে, জানি না আমাদের যে জীবনে কী আছে, কী জানা আছে কি নাই তাও জানি না। তো এইরকম আমার লাইফটা, লাইফটা খুব খারাপ আমার লাইফটা, যে আমি কাউকে বলি না, আমি হাসি খুশি সবসময় থাকি, আনন্দতে থাকি, কিন্তু আমার দুঃখের কথাটা কেউ জানে না আজ পর্যন্ত। আমি আমার মা বোন কাউকে জানাই না। আজ তোমাদেরকে পেয়ে আমার খুব খুশি, তোমাদেরকে আমি এরকম একটা গল্প, এরকম একটা জিনিস জানাতে পারছি। বলে না হাড়ির খবর বাইরে করতে নাই, সেই জন্য আমি কিছু বলি না কাউকে, কিন্তু এখন দেখতেছি না তোমাদের সঙ্গে একটু গল্প করলাম আর হয়তো মনটা একটু হালকা হয়ে যাবে, ভালো হবে। তো আমার আরও অনেক কিছু আছে, আমি সম্পূর্ণটা বলতে পারলাম না, কোনো দিন যদি বলতে পারি সম্পূর্ণটা বলবো তোমাদেরকে।
তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাকে অনেক অনেকটা সাপোর্ট করো। এই যে এখন এইভাবে চলতেছি, এখানে দোকান করে তার খুব একটা বেচা কেনা নেই। বর্ষা নেমে গেছে, দোকান দিতে পারছে না, বৃষ্টি পড়তেছে, এক যদি তিরপল কিনবে তিরপল কেনার পয়সা নাই, কি অবস্থা মধ্যে পড়ে আছে। সে আবার আমার মা আসছিল, মা অতো আমার মা ভাতা টাকা পায় একটু দিল, মানুষ নিজে করে খায়, কর্ম করে একটু ভাতা টাকা দিয়ে, তার থেকে আমরা আবার 200 টাকা ধার নিয়ে সেই তিরপল কিনে নিয়ে আসলাম। নিয়ে আসে দুই দোকানে চালি দিয়ে দোকানটা কোনো রকম করছি। তো এগুলা মানুষ ভাববে যে এগুলা মানে কথা বলে কী প্রমাণ করতে চাচ্ছে, এগুলা না, এটা আমার মনের দুঃখের কথা। বলে না কাউকে যদি বলি মনটা একটু ভালো হয়, হালকা হয়, ফাপড়টা ঘোচে, তো আমি তো মানে নিজের পায়ে নিজে পুরো পারছি না, এরকম এত দুঃখের কথা মাকেও বলতে পারি না। মা একা মানুষ, দুঃখ পাবে, কষ্ট পাবে, সেজন্য মাকে বলি না, কাউকে বলতে পারি না। আজকে আমি মন করে তোমাদেরকে বললাম, তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার ফ্যামিলি, তোমরা আমার বন্ধু, তোমরা আমরা সব আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো এখন আরও বড় বানালে আরও বড় হয়ে যাবে ভিডিওটা। আমি এডিট করতে পারি না যে কাটা কাটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জয়েন্ট করে জোড়া করে এডিট করে দেখাবো, কিন্তু সেটা তো পারি না। সেই জন্য আমি ব্লগটা এইভাবে তৈরি করলাম যে এক ব্লগেই সব সম্পূর্ণ সারাদিনে করলে তো আরও ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, সবার দেখা প্রবলেম হয়ে যাবে। তো দোকানের কাজকর্মটা আমি পরে দেখাচ্ছি, এটা এখান থেকেই রাখছি। আমার গল্পটাই তোমরা শোনো, সকালের কাজ আর গল্প, তারপরে আবার একদিন দিব আমার সারাদিনের কাজটা। তো তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাকে অনেক অনেকটা সাপোর্ট করো। তো রাখছি এখন, বাই।